তাই যাও স্কুল শুরু হয়ে গেছে সানগ্লাস পরবো না মানে গতকাল যে ইয়েতে গেছিলাম স্যারের দোকানের ওপেনিং এ গেছিলাম, এই যে মিষ্টি দিয়েছিল আর একটা চকলেট মিষ্টি ছিল, ওটা ইচ্ছেকে কালকে রাত্রিবেলা খাইয়ে দিয়েছিলাম, তো এই মিষ্টি ইচ্ছেকে একটা দিয়ে দেবো। হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এখন ঘড়িতে বাজছে 10:45, আমি রেডি হয়ে গেছি, ইচ্ছেকে নেব নিয়ে একেবারে যাব হচ্ছে মার বাড়িতে। মার বাড়িতে ইচ্ছেকে রেখে তারপরে অফিস যাব। তো সকাল সকাল তো ইচ্ছে চলে গেছে স্কুলে, আজকে কি ঘ্যান ঘ্যান করছিল, যাবে না স্কুলে, যাবে না, এই করবে না, সেই করবে না, যাই হোক গেছে, গিয়ে শুভময় দিয়ে এসছে, আমি যাইনি। আর আজকে এখন শুভময় বেরিয়ে যাচ্ছে আর আমরাও, আমি তো বেরোচ্ছি আর ইচ্ছেকে নিয়ে একবারে মার কাছে দিয়ে আসবো, চলো। আজকে দুপুরে লাঞ্চে নিয়েছি রুটি আর ছোলার ডাল, নিরামিষ। তো ইচ্ছেকে নিয়ে গেছিলাম মেলায় সেদিনকে, তো তোমরা তো দেখলেই, রথের দিন রথের মেলায় নিয়ে গেছিলাম। তো ওকে কিনে দিয়েছি হচ্ছে গিটারটা, অনেক দিন ধরেই বলছিল বাবা গিটার কিনে দাও, গিটার কিনে দাও, তো ওর এই গিটারটা পছন্দ হয়েছে, এই গিটারটা কিনে দিলাম। আর ওটা মাথার ক্লিপ কিনে দিয়েছি, আর কিনে দিয়েছিলাম একটা পেন, সুন্দর দেখতে পেনটা, কিন্তু পেনটা আপাতত ইচ্ছে কোথায় রেখেছে ইচ্ছেই জানে, তাই ওটা দেখানো সম্ভব হলো না। তো মোটামুটি এই কটা জিনিস ওকে কিনে দিয়েছিলাম। তো দেখি আজকালের মধ্যে যদি বৃষ্টি না হয় আবার যাওয়ার ইচ্ছে আছে একবার রথের মেলায়, এখানে মেন রথের মেলাটা যাওয়ার একবার ইচ্ছে আছে, যেটা রথতলায় হয়। এইটা গেছিলাম আমি বাইপাসে, বাইপাসে এই রথের মেলাটা এই বছরই ফার্স্ট। জগন্নাথ দেবের ভোগটা দেখি আজকের ভিডিওটা এখানেই।